36,000 যে চাকরি চলে গেছে, প্রথমত বলি এদের সবাই কিন্তু যে দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি পেয়েছেন এটা কিন্তু নয়। শুধুমাত্র রাজ্য সরকারের গাফিলতির জন্য, পর্ষদের অনমনীয় মনোভাবের জন্য এবং অপদার্থতার জন্য এদের চাকরি গেছে। এর মধ্যে বহু মানুষ আছে, বহু শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, যারা যথেষ্ট যোগ্য, যারা ট্রেন, তাদেরও কিন্তু চাকরি চলে গেছে শুধুমাত্র অপদার্থতার জন্য। উল্টো দিকে দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী একদিনে গোটা দেশে 71,000 বেকার যুবক যুবকদের হাতে চাকরি তুলে দিচ্ছেন, এবং সব থেকে বড় কথা, একটা নিয়েও কোনো দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারবে না। এমনকি আমিও নিজে জানি না যে কোন জেলা থেকে কতজনের চাকরি হয়েছে। মানে পলিটিক্যাল পার্টি এবং সরকার এটা যে আলাদা, এটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে দেখিয়েছেন। উল্টো দিকে আমরা পশ্চিমবঙ্গে দেখেছি সরকার বলে কিছু নেই, গোটাটাই পলিটিক্যাল পার্টি। স্টেডিয়ামে বছর দুয়েক আগে এরকম একটা মেলা করার চেষ্টা রাজ্য সরকার করেছিল, তারপর দেখা গেল যে চাকরিগুলো দিয়েছিল ওগুলো চাকরি নয়, ট্রেনিং এর কাগজপত্র। ট্রেনিং এর কাগজপত্র শুধু তাই নয়, চাকরির নামে ট্রেনিং এর কাগজপত্র দেয়া হয়েছিল কিছু স্টুডেন্টদের, যারা পাশই করেনি তাদেরকে নিয়ে আসা হয়েছিল। অনেকজন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরও সেখানে কোনো জয়েন করতে পারেনি, এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং তার ফলে সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার আর করছে না। রাজ্য সরকার বুঝে গেছে যে তাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, রাজ্যের ভাণ্ডার শূন্য। এবং এটা হয় যখনই ডোল পলিটিক্সের কথায় আমরা যাব, এই যে কর্ণাটকের রেজাল্ট হলো, কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতি বছরে কংগ্রেসকে 62,000 কোটি টাকা করে কর্ণাটক গভর্নমেন্টকে খরচ করতে হবে। কোথা থেকে আসবে টাকা, কে দেবে কেউ জানে না। অতএব কি হবে, জনগণের মোহভঙ্গ হবে, তারপর সরকারের পরিবর্তন হবে। মুখ্যমন্ত্রী বলছেন এই 36,000 চাকরি গেছে দিয়ে আন্দোলনকারীদের জন্য, তারাই এই চাকরিটা খেয়েছেন, এবং দিয়ে তো 3% দেওয়া হয়েছে, তারপরও কেন এত দিয়ে যাওয়া হচ্ছে? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই অভ্যেস সম্পর্কে আমি বহু আগেই বলেছি, সমস্ত দোষ অন্যের কাঁধে দিয়ে কিভাবে পার হতে হয় হাই জাম্প দিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানেন না। এ নিয়ে যদি অলিম্পিকে কোনো স্পোর্টস হতো, ইন্ডিয়া একটা গোল্ড মেডেল পেত। অন্যের ঘাড়ে বন্দুক রেখে কিভাবে ফাটাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ জানে না। দুর্ভাগ্যবশত অলিম্পিকে এই শুটিং এর কোনো ক্যাটাগরি নেই, নাহলে ভারতবর্ষ একটা গোল্ড মেডেল পেত। দেখুন, যারা আরএসএস করেছে, আমি আনডাউটেডলি এবং উইদাউট এনি হেজিটেশন, যেমন আমি স্বীকার করি যে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন স্বয়ংসেবক, তারা এরকম প্রত্যেকেই যারা আছে তারা সেই ড্রেস আপ দেখে বুঝতে পারবে, সংঘের যে গণবেশ, অর্থাৎ ইংরেজিতে যাকে ইউনিফর্ম বলে, সেই ইউনিফর্ম পরা দেখে বুঝতে পারবে যে ওটা নকল স্বয়ংসেবক বানানো হয়েছিল, এবং এটা একটা খুব সস্তার চিত্রনাট্য রচনা হয়েছিল রামগোপাল বর্মার আগের থেকেও খারাপ চিত্রনাট্য। এত বাজে চিত্রনাট্য আজ অবধি আমরা কেউ দেখিনি। মাননীয় মুখ্যমন্ত্রী একটু ভালো করে বোঝাতে বলুন ওনাদেরকে, এবং বুঝতে পারেন এই জন্য দু চারটে ভিটামিন ট্যাবলেটও দিতে বলুন, কমিটিকে সাজেস্ট করতে বলুন, যাতে নার্ভের ভিটামিন ওনাকে সাজেস্ট করা হয়। মানুষ অপ্রকৃতস্থ হলে এই ধরনের কথাবার্তা বলে, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন। এরপরে হয়তো উনি বলবেন যে সব রাজ্যে, এই রাজ্যেও শুরু করে সব রাজ্যে সিভিক মুখ্যমন্ত্রী রাখতে হবে। জামালপুরের পুনরাবৃত্তি বুদবুদে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রায় দেখা গেল প্রার্থী বাছাইয়ে ভোটে কারচুপির অভিযোগ, অভিযুক্ত স্বয়ং ব্লক সভাপতি তৃণমূলে, অভিযোগ যদিও তিনি অস্বীকার করেছেন। দেখুন, এই নবজোয়ারের নামে একটা হেজিমনি চলছে, সেখানে মারপিট, ব্যালট বাক্স লুট, এবং লোকের সামনে এমন বড় করে দেখানো হচ্ছে যে এর মাধ্যমে প্রার্থী নির্ধারণ হবে, কিন্তু মূলত গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেসে সভা ডাকলে পরে ভিড় হবে না, সেখানে ভিড় জমানোর জন্য সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলা হচ্ছে আপনারা এই ব্যালট বক্সে এসে ফেলুন, ব্যালট ফেলুন, আপনাদেরকে প্রার্থীপদ দেওয়া হবে। আসল উদ্দেশ্য হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে শুধু পার্টির নাম করে যদি আমরা সভা ডাকি,
জনসভা ডাকি তাহলে সেখানে ভিড় হবে না, নবজোয়ারও হবে না, কিচ্ছু হবে না। এখন ওই ব্যালট বাক্স ফেলার জন্য, ব্যালট বাক্সে ব্যালট ফেলার জন্য কিছুটা হুড়োহুড়ি হচ্ছে, কিছু লোক জমা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন এতদিন একলা লড়বো বলছিলেন, কিন্তু কর্ণাটকের ফলাফলের পর তিনি বলছেন যে কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে আমরা তাকে সমর্থন করব। এই পঞ্চায়েত ভোটের আগে কংগ্রেসের সাথে জোটের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। অধীর বাবুর সাথে একবার বসতে বলুন মুখ্যমন্ত্রীকে, আমরাও সেই দেখি মহাজাগতিক বিরল দৃশ্যের মতো, যেখানে অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বসে চপ কাটলেট খাচ্ছেন, আমরাও তো দেখতে খুব চাই।